নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি পূজা, রয়েছি আপনাদের সাথে। এক নজরে দেখে নেব আজকের হেডলাইন্স। ধর্ষণে অভিযুক্ত বিএসএফ জওয়ান, বাদুরিয়া থেকে ধৃত শিশু পাচার চক্রের মূল পাণ্ডা, তদন্তে নেমেছে সিআইডি। নোট বাতিল আন্দোলনকে তীব্র করতে মঙ্গলবার দিল্লি সফর মুখ্যমন্ত্রী। বালুচুরি শাড়ির এক্সিবিশনের শিল্পী অপর্ণা সেন। এবারে আসছি বিস্তারিত খবরে। বনগালজে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তের নাম অপূর্ব বিশ্বাস। আজ লজ মালিক সহ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এক গৃহবধূকে লজে ডেকে পাঠিয়ে ধর্ষণের অভিযোগ উঠল অপূর্ব বিশ্বাস নামে এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে বনগা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত এই জওয়ান বনগা সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোলের কর্মরতা। এরপর সেই লজ মালিককেও আটক করেছে পুলিশ। ধৃতদের পুলিশ রিমান্ডে রেখে জেরা করবেন তারা। অন্যদিকে বনগা এসডিপিওর উদ্যোগে মঙ্গলবার বনগার বিভিন্ন লজ ও হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে 5 জন মহিলা ও 4 জন সহ হোটেল মালিকদের আটক করেছেন তারা। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বনগা। পুত্র সন্তান 2 থেকে 3 লাখ আর কন্যা সন্তান 1 লাখ, এইভাবে বিগত 2 বছর ধরে শিশু কেনা বেচার ব্যবসা চালাচ্ছিলেন বাদুরিয়ার নাজমা বিবি। সোমবার বাদুরিয়া থানা ও সিআইডি যৌথ উদ্যোগে নাজমা সহ মোট 8 জনকে গ্রেফতার করল পুলিশ। বাদুরিয়ার বাগজোলা সোহান নার্সিংহোম, এই নার্সিংহোম থেকেই চলতো শিশু কেনাবেচার কাজ। ব্যবসা চালাতেন নাজিমা বিবি। স্থানীয় সূত্রে খবর, মোটা টাকার বিনিময়ে এখানে সন্তানের জন্ম দিতেন অবিবাহিত মহিলারা, আর সেই সব শিশুই ভিনরাজে চলে যেত পাচারের উদ্দেশ্যে। সোমবার বাদুরিয়া থানার পুলিশ ও সিআইডির যৌথ উদ্যোগে নার্সিংহোমে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই ওষুধের পেটির ভিতর থেকে 2 সদ্যজাত শিশুকে উদ্ধার করেন তারা। এরপরই এই কাজে জড়িত থাকার অভিযোগে নাজিমা বিবি সহ নার্সিংহোমের মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমি জানি না ছিল, আপনার ওয়াইফ করছে আপনি জানেন না ছিল, আপনার ওয়াইফ এটা করছে আপনি জানেন না? আমি জানতাম না, আমি ওকে বলেছিলাম যে আমার 20 কেজি তুমি আমার শেষ জীবনে আমাকে ব্যাপারে জেলে দিলে কেন? আপনি কি কাজ করেন? আমার কাপড়ের দোকান আছে। আপনি জানতেন না আপনি যুক্ত? আমি জানতাম মালিক। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এদের সাথে অন্য কোনো বড় চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বাদুড়িয়া। মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন ডিওয়াই। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। রিমায়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ।
শেরপুর মোড় অশোকনগর। ফোন 9378309451। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার, এক নম্বর গলি। নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে 3 দিনের সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় পেরিয়েছে মঙ্গলবাড়ি। নোট বাতিল ইস্যুকে তীব্র করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত মতেই মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 23, 24 ও 25 তারিখে দিল্লির যন্তর মন্তরে নোট বাতিল ইস্যুতে ধর্নায় বসছে তৃণমূল কংগ্রেস। এরপরে বিহার ও পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিরোধী দলগুলিকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। সেই মতো 13টি রাজনৈতিক দল যোগদান করবে কর্মসূচিতে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। BSP also two angles they have supported today, whatever, just now I received the information. So other political party also, they will do it together. So let them finish first, then I'll go to Jantar Mantar, because I don't want to disturb the other program also. So let them do first, I'll be going there, 12:30. অন্যদিকে রাজ্যের কর্পোরেট ব্যাংকগুলিতে চাষিদের দুর্ভোগের কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। আপ চায় সাদিকা ঘর দেখো, চায় ফার্মার দেখো, কোঅপারেটিভ ব্যাংক পুরো বন্ধ, কোঅপারেটিভ ব্যাংক তো কিছু নেই করনে দে রা হ্যায়। एग्रीकल्चर नहीं बचेगा अगर कोऑपरेटिव बैंक एग्रीकल्चर को मदद नहीं करेंगे। देश का किसान वो एक कोऑपरेटिव बैंक के ऊपर ही निर्भरशील है। पूरो भी न्यूज़ जनों शुभ हेतु रिपोर्ट दमदम। সম্প্রতি কলকাতার বিড়লা আর্ট গ্যালারিতে হলো একটি শাড়ি এক্সিবিশন। মূলত বালুচুরি শাড়িকে আরও নতুনভাবে প্রসিদ্ধ করতে এই নব পরিকল্পনা নিয়েছেন এই সংস্থা। কলকাতায় বালুচরি শাড়ির এক এক্সিবিশন হলো সম্প্রতি। পুরনো ও আধুনিক শাড়ির মেলবন্ধনে হলো এক জমজমাট অনুষ্ঠান। এদিন এক্সিবিশনের উদ্বোধন করেন চিত্র পরিচালক অপর্ণা সেন। শুনে নেব বালুচরি শাড়ি নিয়ে তিনি কি বলছেন। খুব সুন্দর আর ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আমার মার শাড়ি রয়েছে, সেটা একটা কথা বটে। আমার মার শাড়ি একটা ছিল পুরনো, সেটা এখন আর আমিও পরতে পারি না, কারণ সেটা ফেঁসে যাচ্ছে এত পুরনো। তো আমি দর্শনকে দিলাম, দর্শন সেটা ব্যবহার করেছেন, ওখানে রেখেছেন আমার কালেকশন হিসেবে। তো ওইটা কালেকশনই, কারণ ওটা ঠিক পরা যায় না। তবে ওই শাড়িও আমি পরেছি ছোটোবেলায় কয়েকবার পরেছি। আমার ভালো লাগে, তো আজকে আমি বালুচরি পরেছি। কিন্তু বালুচরি তো সবসময় পরা যায় না, কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ছাড়া বা কোনো নেমন্তন্ন বাড়ি ছাড়া বালুচরি চট করে পরা তো আর যায় না, কোনো সান্ধ্য অনুষ্ঠানে পরা যায়। মোট 110টি বালুচরি শাড়ি রয়েছে এই এক্সিবিশনে। শাড়িগুলিকে এক্সিবিশনে এনে সাধারণ মানুষের দৃষ্টিগোচর করাই এর মূল লক্ষ্য, এমনটাই জানালেন বেসরকারি সংস্থার কর্ণধার। এখানে 1780 থেকে শুরু করে কন্টেম্পোরারি 2016 পর্যন্ত আপনি 55 বালুচরি এখানে দেখতে পারবেন এই ফ্লোরতে, আর 50টা উপরে যে রিডিজাইন আর ফ্যাশনে হয়েছে। টোটাল কালেকশন যে 110। আমার তো পুরনোগুলোই খুবই ভালো লাগছে, কেননা পুরনোতে একটা অন্য একটা মাধুর্য আছে যেটা নতুনগুলোতে অতটা পাচ্ছি না। ওখানের মেটেরিয়াল থেকে আরম্ভ করে খুব একটা জমাট কাজ আছে, অনেক কিছু আছে। কাজে আমাদের তো পুরনো বালুচরি যদি আমরা আবার ওটাকে রিভাইভ করতে পারি, এইখানে যে এক্সিবিশন হচ্ছে এবং এরপরে সেমিনার যেগুলো হবে, আশা করছি আমরা আবার বালুচরি ফিরে আনতে পারব। পুরো বিনিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। ম্যাক্স পাওয়ার তো এসে গেছে, দারুন। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। Ah
আমার পরানো যাচা তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাচা। অদ্বিতীয়া সেজে উঠুন অন্যভাবে, স্টাফ কোয়ার্টার্স মোড় হাবড়া। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক, উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে, খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা, এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। থাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্পি সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টস এর বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Hathuba, Habra. Contact number 03216252653. দিন বদলাচ্ছে, বদলে যাচ্ছে আমাদের লাইফস্টাইলও। কলকাতার মতো শহরে এই নতুন পাঠক জগতের সাথে পরিচয় ঘটতে চলেছে ম্যাগাজিন লাইফ ইন এ মেট্রো। সম্প্রতি কলকাতায় হয়ে গেল তারই উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতায় তাদের ফার্স্ট এডিশন লঞ্চ করলো লাইফ ইন এ মেট্রো। সম্পূর্ণ ইংরেজি ভাষাতে তৈরি এই ম্যাগাজিনে থাকছে কলকাতার লাইফস্টাইল, বিনোদন, সিনেমা থেকে শুরু করে ফ্যাশন, খাওয়া দাওয়া সব কিছুই। ম্যাগাজিনের শুভ উদ্বোধনে পাওয়া গেল টলিউডের একঝাঁক অভিনেতা অভিনেত্রীদের। আমার মনে হয় খুবই একটা, কি বলবো, একটা পজিটিভ স্টেপ। আর ম্যাগাজিনটা যতটা দেখলাম, ইট ইজ ভেরি ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড ইন্টারেস্টিং। বাংলা ছবিকে অনেকটা জায়গা দেওয়া এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা, যেগুলো খুবই, আমার মনে হয় কলকাতায় এরকম ম্যাগাজিন, ইট ইজ রিয়েলি আ বিগ থিং। অ্যান্ড আমি অল দ্য বেস্ট বলতে চাইবো, দ্যাটস অল। একটা ইংলিশ ম্যাগাজিনে যখন বাংলা ছবির কথা থাকবে, তার মানে একটা ন্যাশনাল ওয়াইড একটা অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। সো আমাদের সবসময় চেষ্টা থাকে যাতে একটা ফিল্ম যত বেশি অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে। সো ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ অ্যান্ড মাই বেস্ট উইশেস আর উইথ লাইফ মেট্রো। অন্যদিকে এই ম্যাগাজিনের আগামী পরিকল্পনা জানতে আমরা কথা বলেছিলাম ম্যাগাজিনের এডিটর সৈয়দ আতিফ শাহের সাথে। আমরা নিউ ফেসকে প্রমোট করছি, বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে নিউ ফেসে প্রমোট করছি আমি বেসিক্যালি। এটা বলবো, ভালো ম্যাগাজিন আছে, আপনি পড়ুন, আমরা খুব খুশি লাগবে।
Yes, it's a monthly. এখন রেটটা প্রাইসটা ডিসাইড হয়নি, নেক্সট এডিশনটা প্রাইস 48 পেজে। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।